আমি সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। দিনটা ছিল 2023 সালের 6 জুলাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে তামিম ইকবাল সাংবাদিকদের ডেকে এনে বুক ভরা অভিমান নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি। সেদিন তামিম ইকবালের কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি সারা বাংলাদেশের ক্রিকেটের ভক্ত সমর্থকরা। এরপর অবহেলিত সেই তামিম ইকবালের জায়গা হয়নি বিশ্বকাপ দলেও। তারপরেও বুক ভরা চাপা কষ্ট নিয়ে তামিম ইকবাল ঘুরে দাঁড়িয়েছেন, বিপিএল এ সুযোগ পেয়ে বড় বড় পারফরমেন্স করেছেন, এমনকি সিনিয়রদের নিয়ে বুড়োদের দল গঠন করার পরেও দুর্দান্তভাবে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছেন সেই তামিম ইকবাল। শুধু চ্যাম্পিয়ন হয়ে ক্ষান্ত হননি, বরং বিপিএল এর বেশিরভাগ পুরস্কার যেন তামিম ইকবাল নিজেই নিয়ে গেলেন। এরপরই দর্শক মনে সব থেকে বড় প্রশ্ন হল, বিসিবি আর বাংলাদেশ দলের বর্তমান কোচ চন্ডিকা হাতুরু সিংহের কাছে এখনও কি তামিম ইকবাল অবহেলার পাত্র হয়ে থাকবে? বিসিবির উচিত অতি দ্রুত তামিম ইকবালকে আবারও জাতীয় দলে ফেরানো, কারণ তামিম ইকবালের অসাধারণ পারফরমেন্স আর দুর্দান্ত অধিনায়কত্ব এই মুহূর্তে সত্যি বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। যাই হোক, এবার ফাইনালের কথায় আসা যাক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএল এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। শুধু ফাইনাল ম্যাচ না, পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। এর ফলশ্রুতিতে তামিম পেয়েছেন এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার। একই সঙ্গে তামিম ইকবাল জিতেছেন এবারের বিপিএল এর সেরা খেলোয়াড়ের তকমা, অর্থাৎ তামিম ইকবাল এবার হয়েছেন বিপিএল এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। তবে এত সব পুরস্কার ছাপিয়ে তামিম ইকবাল আসলে জিতে নিয়েছেন সারা দেশের সব ক্রিকেট ভক্ত আর সাধারণ মানুষের ভালোবাসা, যেটা তামিম সবসময় চেয়েছিলেন এবং তামিম সেটা অর্জন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আমাদের সবার প্রিয় তামিম ইকবালের জন্য। দর্শক, ক্রিকেটের এমন আলোচিত খবর ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।